Happy birthday to you. Hello. Hello. প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই, বাফের হোটেলও খাই। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিওটা আমি করছিলাম আমার জন্মদিনের দিন রাইতে। আমি সেই দিন 12টার পরে অনলাইনে আসিলাম না দেখতে যে কেটা প্রকৃত বন্ধু। কতক্ষণ এমনি থেকে লক্ষ্য করলাম যে কয়েকজন সারা আর কেউই ফোন দেয় নাই, বিশেষ করে আমার ভাই ব্রাদাররা অন্তত ফোন দেওয়ানোর কথা, হেরাও ফোন দেয় নাই। এর লেগে আমি জিদ্দে চড়ে একটা ভিডিও বানাইতেছিলাম, এদিকে আমার ভাই ব্রাদাররা যে আমার লেগে কি প্ল্যান প্রোগ্রাম করে ধুয়ে দিছে, সেদিক দিয়ে আমার কোনো খেয়ালই নেই। আমার ভাই ব্রাদাররা প্রতিবার ওই রাত 12টা বাজে আমার জন্মদিনের কেক কাটে, কিন্তু এইবার আমার পরীক্ষা থাকনের কারণে মিরপুর থাকুন লাগে। ওরা কয়েকবার ওই আমারে কইছে যে ডেমরা থাক, ডেমরা থেকে এক ক্লাস করি। পড়ালে আমি কইলাম না রে ভাই, বহুত ঝামেলার বৃত্তে আছি, 6 তারিখ রাইতে থাকা সম্ভব না, আমি এক কাম করমু 7 তারিখ দিনের বেলা তাড়াতাড়ি করে তক কাছে আয় পড়মু। আমার প্রস্তাবে ওরা রাজি হয়ে গেল। হের লেগে আমিও চিন্তা করছি যে 7 তারিখে সকালবেলা ক্লাসটা কই রই ওখানো জামুগা, কিন্তু এদিক দাজে আমার লেগে এত বড় প্ল্যান সাজাই থুয়ে দিছে কেটা জানে। 3 দিন আগে নাকি আমার বন্ধু আসাদুল্লাহ নুরেতে ওরা বাসার অ্যাড্রেস লইছে। আমি ঘরের ভিত্তে মনে সুখে আম্মুর লগে কথা কইতাছিলাম, ইমুন অবস্থায় দেখলাম ইমুন একটা কাহিনী। আমার জীবনে ইমুন ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই, এর লেগে আমি অবাকের উপরে কিছু থাকলে হেডে হয়ে গেছিলাম গা। Happy birthday to you. Hello. Hello. আমি ফোন দিতাম না কেউ, অন্তত 30 মিনিট রাখবো এমনি দেখবো কেডা কেডা ই করে প্যাসেঞ্জার। আমি ভিডিওটা আমার জনবা নাই, তুমি কল দিছ। এর আগেও প্রতি জন্মদিনে ওরা একটা না একটা সারপ্রাইজ দিত, মানে সারপ্রাইজটি এমন ছিল যে 12টা বাজে কেক কাটবো মানে কাটবোই। হেলেগে কিছু কিছু জন্মদিনে আশাই থাকতাম যে অন্তত 12টা বাজে কেকটা আয় পড়বো, কিন্তু এই জন্মদিনে এমন একটা কাহিনী হইল যেটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। ভিডিও আছে, ভিডিও করতেছে। কেকটা কাইটই আমার একটু কেকও খাইতে দিল না, কইল নিজের জন্মদিনের কেক বলে নিজের খাওন লাগে না। লেগা কেক গিলে ওরা কাইডাও ওরাই খাইলো। এমন একটা সারপ্রাইজ পাওনের পরে কার মন ডাই না বালা থাকে, বালা মন ডালইয়া নিচে এলাম হেগরে বিদায় দিতে। এরপরে সকাল বেলা ভার্সিটিত গিয়া টঙ্গে দেখা হইলো বন্ধু ওয়াসিফের লগে। বন্ধু ওয়াসিফে কইল মামা খারো একটা কেক কাইটালো। টু ইউ ইউ হ্যাপি বার্থডে, টু ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি তারপরে ক্লাস সেশনের পরে বন্ধু পিনাক ওয়াসিফ ওরা কইলো প্রভাত ভাইয়ের মইন ভাইয়েরা কইছে তরে থাকতে, যাই দেখলাম এনও আরেকটা কেক। পরে বড় ভাই আর বন্ধু বান্ধব গুলোকে মিলা আরেকটা কেক কাটলাম, এনও আরেকটা সারপ্রাইজ। হের উফরে কত সুন্দর সুন্দর সারপ্রাইজ, যে ক্যামেরা বন্দি করা হয় নাই, হের তো কোনো হিসাব হই নাই। রায়ন ভাই রেডি? তারপরে জন্মদিনের কেক খিলানের লেগা মামা গলেগা কেক লইয়া যাই, কারণ মামারা সকালতে আমার জন্মদিন উপলক্ষে চকলেট মকলেট একটা কিছু গিফট দিছে। হের লেগা মামা গো সারা যদি এই কেক খাই তাহলে কেকের উপরে ঠাডা পড়বো। তারপরে একটা
তো এই আসিল আমার জন্মদিনের যেতটুকু ক্যামেরা বন্দী করতে পারছি হেতটুকের দৃশ্য। আজকের মতো নেনে বিদায় লইলাম, আপনাকে সকলের লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।